ইচ্ছাকৃতভাবে মিথ্যে অভিযোগে সম্মান নষ্ট করার চেষ্টা করা হচ্ছে অভিযোগ বিজেপি কর্মী রাজবীর সিং শেখওয়াজের বিরুদ্ধে। পূর্ব বর্ধমান জেলার উন্নয়ন সংস্থা থেকে রায়ান গ্রামে বেশ কিছু টাকার একটি প্রকল্পের কাজ চলছিল, সেই কাজ ঠিকমতো হচ্ছে না এবং সেই প্রকল্পের জন্য ধার্য করা টাকা কারচুপির অভিযোগ উঠে আসছে দুই বিজেপি কর্মী সহ বর্ধমান জেলার এক নম্বর ব্লক তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি মানস ভট্টাচার্যের নামে এবং রাজবীর সিং শেখওয়াজ নামে এক বিজেপি কর্মী তার ফেসবুক প্রোফাইল থেকে মানস ভট্টাচার্য সহ বর্ধমানের আরও দুজন বিজেপি নেতা শ্যামল রায় ও প্রদীপ মণ্ডলের বিরুদ্ধে একটি পোস্ট করেন। তাতে অভিযুক্ত তিন ব্যক্তির নামে কিছু টাকা কারচুপির অভিযোগের কথা উল্লেখ করা হয়। এই বিষয়ে নানান জায়গায় অভাব অভিযোগ জানানো হয় দুই দলের পক্ষ থেকেই। সাংবাদিকদের মুখোমুখি হয়ে এই ঘটনা মিথ্যে, ভিত্তিহীন বলে পাল্টা অভিযোগ করেন জেলার এক নম্বর ব্লক তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি মানস ভট্টাচার্য। তিনি জানান এই ঘটনার সাথে তিনি কোনোভাবেই জড়িত নন, এমনকি অভিযুক্ত দুই বিজেপি কর্মীর সাথে তার কোনো যোগাযোগ নেই। তাই তিনি বিজেপি কর্মী রাজবীর সিং শেখওয়াজের বিরুদ্ধে মানহানির মামলা দায়ের করেন এবং তিনি আরও বলেন, তার মানে এটা বিজেপির আভ্যন্তরীণ বিষয়, তাদের দলে যে গোষ্ঠীকোন্দল সেই গোষ্ঠীকোন্দলকে চাপা দেওয়ার উদ্দেশ্যে আমার নামটা কোনো এক অজ্ঞাত কারণে জড়ানো হয়েছে। এবং তিনি এই বিষয়ে তীব্র প্রতিবাদ জানিয়ে বর্ধমান সদর থানায় একটি লিখিত অভিযোগ করেন এবং তিনি ওই রাজবীর সিং শেখওয়াজকে হুঁশিয়ারি দিয়ে বলেন, আগামী 24 ঘন্টার মধ্যে তিনি যদি তার এই ফেক অ্যাকাউন্ট থেকে এই লেখাটা না মোছেন, তিনি এ ব্যাপার নিয়ে আরও বেশি করে আইনানুগ পদক্ষেপ নিতে বাধ্য হবেন। যদিও এই বিষয়ে পূর্ব বর্ধমান জেলা বিজেপির সাধারণ সম্পাদক শ্যামল রায় জানান, এগুলো সব ফেক, এই বিষয়ে বিজেপির কোনো কিছু নজরে নেই, কেউ যদি মনে করে বিজেপিকে জড়াতে চাইছে তাতে বিজেপি কোনোভাবেই মানবে না এবং যে যুবকের নাম রাজবীর সিং শেখওয়াজ সেটি একটি ফেক অ্যাকাউন্ট বলে জানিয়েছেন বিজেপি নেতা শ্যামল রায় এবং এই ব্যক্তি কোনোভাবেই বিজেপির সাথে যুক্ত নয়। শুনে নেব বিজেপি নেতা শ্যামল রায়ের বক্তব্য। প্রথম কথা হচ্ছে, রাজবীর সিং শেখাওত বিজেপির নামে দীর্ঘদিন অপপ্রচার করছে এবং এটি একটা ফেক অ্যাকাউন্ট। আর দ্বিতীয় কথা হচ্ছে, ডিএম সাহেবকে যারা ডেপুটেশন দিয়েছে তাদের যে নামগুলো আছে তাদের নামগুলো সেই গ্রামে কাউকে খুঁজে পাওয়া যায়নি, দু একজন ব্যক্তি ছাড়া। অর্থাৎ আমরা পুরোপুরিভাবে পরিষ্কার হতে পারছি যে এই রাজবীর সিং শেখাওত যে ফেক অ্যাকাউন্ট থেকে পোস্ট করছে এবং তার পোস্টের ঠিক সমসময়ে 12 নম্বর ওয়ার্ডের তৃণমূল কংগ্রেসের যে জয়হিন্দ বাহিনী আছে সেই তার কর্মী অভিজিৎ দত্ত সেও সেম পোস্ট করেছে। তো আমরা অনেকটাই আলোচনার মাধ্যম দিয়ে বুঝতে পারলাম, সোশ্যাল মিডিয়ায় দেখতে পেলাম যে এই অভিজিৎ দত্ত এবং রাজবীর সিং শেখাওত দুজন একে অপরকে চেনে এবং এটা স্বাভাবিকভাবে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের ফল। পূর্ব বর্ধমান থেকে পাপাই সরকারের রিপোর্ট, নিউজ বাংলা 24x7, সবার সাথে সবার পাশে।